প্রিয় বন্ধুরা, আমার এসএন ফিজিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পোটেনশিওমিটারের সাহায্যে একটা সেলের ব্যাটারির ইএমএফ বের করব, আননোন ইএমএফ। আর তার সঙ্গে সঙ্গে আমরা কয়েক ওম বা এক ওমের ভগ্নাংশ এরকম একটা ছোট রোধ, এটা আমরা পোটেনশিওমিটারের সাহায্যে মাপব। কিন্তু সেই বর্তনীতে যাওয়ার আগে আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করব সেগুলিকে একটু চিনে নেব। এটা হচ্ছে একটা রোধ বাক্স, যার এখানে দুটো স্ক্রু আছে যার সাহায্যে বর্তনীর সঙ্গে একে যোগ করা হয়, এবং এই যে কালো চাবিগুলো এগুলিকে তুললে পড়ে, ধরে যাক 5000 আর 2000, এই দুটো চাবিকে তুলে নিলাম, তাহলে 7000 ওম বর্তনীতে যুক্ত হলো। এই হচ্ছে রোধ বাক্সের ক্রিয়া। এবার এটা হচ্ছে গ্যালভ্যানোমিটার। গ্যালভ্যানোমিটারের ভিতরে তোমরা জানো একটা কুণ্ডলি থাকে, এবং সেই কুণ্ডলিটা দুটো চুম্বক মেরুর মধ্যে বসানো থাকে। ওই স্থায়ী চুম্বকের যে চুম্বক ক্ষেত্র আর এই কুণ্ডলির মধ্যে দিয়ে যখন প্রবাহ যায় তার যে চুম্বক ক্ষেত্র, এই দুয়ের ক্রিয়াপ্রতিক্রিয়ায় এই গ্যালভ্যানোমিটারের কাঁটার বিক্ষেপ হয়। কারণ গ্যালভ্যানোমিটারের কাঁটাটা ওই কুণ্ডলির সঙ্গে লাগানো থাকে, কুণ্ডলির বিক্ষেপ হয়, তার ফলে গ্যালভ্যানোমিটারের কাঁটা ঠুক ঘুরে যায়। এবার ধরে যাক কোনো কারণে যে কারেন্টটা লাল দিয়ে ঢুকছে এবং কালো দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে যদি গ্যালভ্যানোমিটারের কাঁটা ডান দিকে ঘুরে যায় তাহলে কালো দিয়ে ঢোকে আর লাল দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ কারেন্টের ডিরেকশন যদি উল্টে যায় তাহলে গ্যালভ্যানোমিটার বামাবর্তী বাঁ দিকে ঘুরে যাবে। আর যদি কারেন্ট নাই যায় এই বর্তনের মধ্যে দিয়ে, তখন গ্যালভ্যানোমিটারকে নিষ্পন্দ অবস্থা বা নাল পয়েন্ট হিসাবে আমরা পাবো, কাঁটার কোনো বিক্ষেপ হবে না। এই টু ওয়ে কি ইত্যাদি আমরা পরে বুঝে নেব যখন দরকার হবে। এইটা হচ্ছে একটা কাঠের বোর্ডের উপরে পোটেনশিওমিটার, এটা এটা লাগানো আছে। কি ব্যাপারটা, একটা কাঠের বোর্ড, তার উপরে 10টা তার লাগানো আছে। এই 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তার দেখো এখান থেকে রওনা হয়েছে। এখানে চার দুটো স্ক্রুর সাহায্যে এখানে আটকানো আছে, এগুলি হচ্ছে কপার স্ট্রিপ এবং এগুলিও হচ্ছে কপার স্ট্রিপ। একটু বড় করে দেখা যাক বিষয়টাকে। এই দেখো কপার স্ট্রিপ, কপার স্ট্রিপ, এইখানে তারগুলো বাঁধা আছে, এইখানে তারগুলো বাঁধা আছে। ঠিক একইভাবে উল্টো দিকে এই তারগুলো এখানে বাঁধা আছে, এখানে বাঁধা আছে, বেঁধে এইভাবে ঘোরানো আছে, আবার এখানে বেঁধে এরকম ঘোরানো আছে, এদিকে আবার এখানে বেঁধে এরকম ঘোরানো আছে। অর্থাৎ এরা এইভাবে যাচ্ছে, এই কানেকশান হলো, আবার এইভাবে আসছে, এই দুটোর মধ্যে কানেকশান নেই কিন্তু এর মধ্যে আবার কানেকশান আছে, এই যাচ্ছে, এই আসছে, জিগজাগ ওয়েতে যাচ্ছে এবং আসছে। এইভাবে তারটা কন্টিনিউয়াস এবং এক একটা তারের দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। এটা একটা মিটার স্কেল, 100 সেন্টিমিটার। সুতরাং তারগুলোর দৈর্ঘ্য দেখতেই পাচ্ছ 100 সেন্টিমিটার। 10টা তার আছে, 10 × 100, 1000 সেন্টিমিটার। সুতরাং টোটাল এল 1000 সেন্টিমিটার। এখন এগুলি দেখো তামার পাত, কপার স্ট্রিপ, তার রেজিস্টিভিটি 1.68 × 10⁻¹⁸ ওম। এই কনস্ট্যান্টানের যে রেজিস্টিভিটি 48.2, তার তুলনায় এটা খুবই নগণ্য। সুতরাং এই যে তারগুলো, তারগুলো তৈরি কনস্ট্যান্টান দিয়ে বা ম্যাঙ্গানিন দিয়ে, এর যা রোধ সেটা এই ধাতব যে কপার স্ট্রিপ তার রোধের তুলনায় অনেক বেশি। সুতরাং এই রোধটাকে আমরা নগণ্য বলে উপেক্ষা করব। এইবার এটা হচ্ছে চাবি, যদি আটকানো থাকে আগের মতোই তো কারেন্ট যাবে, যদি চাবিটাকে খুলে নেওয়া হয় তো কারেন্ট যাবে না। এইটা হচ্ছে অ্যামিটার। অ্যামিটারের কাঁটা দেখো 3 অ্যাম্পিয়ারে আছে, সুতরাং এটা 3 অ্যাম্পিয়ার রিডিং দেখাচ্ছে। অ্যামিটার কিছুই না, এটা গ্যালভ্যানোমিটার, যার সঙ্গে সমান্তরাল সমবায়ে একটা ক্ষুদ্র রোধ লাগানো থাকে। সুতরাং আমরা গ্যালভ্যানোমিটারটা পড়লাম, তার মানে অ্যামিটারের বিক্ষেপও একইভাবেই হয়ে থাকে। সুতরাং অ্যামিটারের সাহায্যে আমরা কারেন্ট মাপতে পারছি। টু ওয়ে কি আমি একটু পরে বলবো। এইটা হচ্ছে সেই বর্তনী যার সাহায্যে আমরা এই ব্যাটারিটার অজানা ইএমএফ ই সেটা মাপবো। আমাদের এই ইএমএফটা জানা আছে এবং এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটাও জানা আছে। এই কারেন্টটা কত যাবে সেটাকে ঠিক করা বা কনস্ট্যান্ট রাখা, ধ্রুবক রাখার জন্য আমরা এখান থেকে প্রয়োজনীয় চাবি তুলবো। আমরা ধরা যাক এখানে 5000 আর 2000 আগের মতো তুলেছি, সুতরাং এখানে ধরা যাক 7000 আছে, এটাকে আমরা আর প্রাইম বলবো। সুতরাং আমি এখনই ওটাকে লিখে রাখতে পারি আর প্রাইম। আর প্রাইম ইজ ইকাল টু, আমার আলোচনার সুবিধার জন্য কত, ধরা যাক আর প্রাইম ইজ ইকাল টু 7000। সুতরাং আমরা এটাকে লিখে রাখতেই পারি যে এটা কত, আর প্রাইম, আর প্রাইম ইজ ইকাল টু 7000। এটা হচ্ছে চাবি। তাহলে দেখো এই যে ধনাত্মক প্রান্ত সেটা এই অ্যামিটারের মধ্যে দিয়ে পোটেনশিওমিটারের এম বিন্দুতে যুক্ত, এই ব্যাটারিটার ধনাত্মক প্রান্ত এম বিন্দুতে যুক্ত। এটা খুব ইম্পর্টেন্ট যে দুটো ব্যাটারির ধনাত্মক প্রান্ত এম বিন্দুতে যুক্ত, এবং এইটা হচ্ছে আমাদের সেই এই পোটেনশিওমিটার যেটা দেখছে ছবিতে, সেই
পোটেনশিওমিটারে আমাদের এম বিন্দুটা হচ্ছে, এই যে এম সেটা হচ্ছে ছবির কোন বিন্দু, ধরা যাক আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, এই বিন্দুটা হচ্ছে এম, আর এটা হচ্ছে অপর প্রান্ত, সেই প্রান্তটা কোনটা, যেখানে এই এই বিন্দুটা, অর্থাৎ এখানে ব্যাটারির ড্রাইভার ব্যাটারি বলে এটাকে, তার নেগেটিভটা এখানে এসছে, দেখ। সুতরাং এই ব্যাটারিটা খেয়াল করো পুরো রোধের মধ্যেই যুক্ত, পুরো পোটেনশিওমিটারের রোধটা এ পাচ্ছে, তার সঙ্গে আর প্রাইম রোধটাও পাচ্ছে। সুতরাং এই পুরো বর্তনীতে যে আই প্রবাহটা যাচ্ছে, এই আই প্রবাহটা কত, যদি এর ইএমএফ ই হয় তাহলে আই, এই যে কারেন্টটা তুমি মাপছো, যদি এই অ্যামমিটারটা না দেয় আর ব্যাটারি ভোল্টেজটা বলে দেয়, তাহলে তুমি কিন্তু হিসেব করতে পারো আর প্রাইম প্লাস এর রোধ, পোটেনশিওমিটারের মোট রোধ ধরো তুমি জানো, তোমাকে দিয়ে দিল, তাহলে এটাই কিন্তু সেই আর কি। সুতরাং দুটো রাস্তা আছে, এই কারেন্টটা যদি তোমাকে দিয়ে দেয় তাহলে এসব দরকার নেই, আর যদি না দিয়ে দেয় তাহলে তোমাকে আর পি দিয়ে দিতে হবে, আর প্রাইম তুমি নিজেই ঠিক করছো, আর ইএমএফ তোমাকে দিয়ে দিতে হবে। সুতরাং এটা জানা, এটা জানা, আর এটা তোমার নিজের হাতে তৈরি। সুতরাং এইটা আর এইটা যদি জানা থাকে, এটা তুমি নিজেই তৈরি করছো, আই তুমি জানো, আর যদি এসব না দেওয়া থাকে তাহলে আইটা তুমি অ্যামমিটার থেকে পাচ্ছ। ইন এনি কেস এই ড্রাইভার ব্যাটারি আই কারেন্ট এর মধ্যে দিয়ে পাঠাচ্ছে। এবার দেখো, কোনো একটা সময় তুমি ভাবছো যখন, তখন প্রথমেই একবারে নিষ্পন্দ বিন্দু নাই পেতে পারো, তুমি ধরো এই জকিটাকে এইখানে টাচ করালে, দেখা গেল কারেন্টের একটা কাটার বিক্ষেপ ডান দিকে হল, ভালো কথা। তখন তুমি কি করলে, তুমি আবার ওই জকিটাকে সরালে, এটাকে জকি বলা হয়, এই জকিটাকে সরিয়ে নিয়ে তুমি কি করলে, এবার জকিটাকে তুমি এইখানে নিয়ে আসলে, দেখলে যে কাটার বিক্ষেপ এবার উল্টো দিকে, বাঁ দিকে হল, বামাবর্ত, তার মানে এর মাঝখানে আছে, তাহলে এখানে দেখেছিলে আর এখানে দেখেছিলে, তার মাঝখানে এন বিন্দুতে দেখা গেল এমন একটা বিন্দু সেটা, যেখানে চেষ্টা করতে করতে পাওয়া গেল যে কারেন্ট জিরো। কোন সার্কিটে কারেন্ট জিরো, খেয়াল করো এই ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্টটা জিরো, দিস কারেন্ট ইকুয়াল টু জিরো। কেন, যদি ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট যেতই তাহলে তো এর মধ্যে দিয়েও যেত এবং বিক্ষেপ পেতাম, তাহলে ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে না। কেন যাচ্ছে না, কোথায় গেল কারেন্ট, এই কারেন্টটা তো পাঠাচ্ছিল, ধরো এই কারেন্টটা বেশি, মানে এই ড্রাইভার এই সেলের যে ইএমএফটা সেটা বেশি, অর্থাৎ যখন এইখানে তোমার বিন্দুটা ছিল তখন এই ইএমএফটা তো কম হয়ে গেল, তার মানে এটা বেশি, তখনই এটা কী হবে, এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাবে এবং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে এবং বিক্ষেপ হবে, যেটা আমরা একটু আগে এই পজিশনে দেখেছিলাম। আবার যখন এই পজিশনে আমরা দেখছি তখন কি হচ্ছে, এই বিভবটা কম তখন এই বিভবটা বেশি, যেটা আলোচনা করলাম এতক্ষণ। আর ধরো এখানে যখন আছে তখন কি হচ্ছে, তখন এই বিভবটা, এই যে এর বিভব তার থেকে বেশি, তখন কারেন্টটা কী করবে, তখন এ কারেন্ট পাঠাবে এদিকে, এ কারেন্টটা এদিকে পাঠাবে, এইভাবে গিয়ে এইভাবে এসে তার মানে উল্টো দিকে কারেন্ট যাবে, উল্টো দিকে বিক্ষেপ হবে। সুতরাং যখন নিষ্পন্দ বিন্দু তখন এটা পরিষ্কার যে এই পথে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে কোথা দিয়ে যাচ্ছে, কারেন্টটা তাহলে এখানে এসে এর মধ্যে আর ঢুকতে পারলো না, তাহলে কারেন্ট এর মধ্যে দিয়ে গেল, এই ড্রাইভার কারেন্ট আই গিয়ে কী করলো, এই এম এবং এন এর মধ্যে একটা মোট বিভব তৈরি করলো, যে বিভবটার নাম আমরা দিচ্ছি ভি এম এন, সেটা কত হবে, আই ইন্টু রোধ, ওই এম এন এর মধ্যে রোধ আর এম এন, আমরা জানি রোধ হচ্ছে রেজিস্টিভিটি ইন্টু লেংথ এম এন ডিভাইড বাই ক্রস সেকশনাল এরিয়া, অর্থাৎ যে তারটা ব্যবহার করছো তার প্রস্থচ্ছেদ, তারের দৈর্ঘ্য এল এম এন, এম আর এন বিন্দুর মধ্যে, এটা হচ্ছে রেজিস্টিভিটি, আর আই হচ্ছে কারেন্ট আই ইন্টু আর, ভালো কথা। এবার কেন এটা হলো এবং কি ব্যাপার, এই যে বিভব এম এবং এন এর মধ্যে, সেটা যদি এই ব্যাটারির সঙ্গে সমান না হয় তাহলেই কি হবে, যদি এটা বেশি হয় সঙ্গে সঙ্গে এই পথে কারেন্ট যাবে, আর যদি এটা কম হয় তাহলে এ দিকে কারেন্ট পাঠাবে, যেদিকেই পাঠাক গ্যালভানোমিটারের বিক্ষেপ হবে, তা যখন হয়নি তার মানে এই পথে কারেন্ট যাচ্ছে না। কেন যাচ্ছে না, তার কারণ এম এবং এন এর মধ্যে যা বিভব, কার জন্য, এই আই কারেন্টের জন্য, সে এই ইএমএফ ইকে প্রতি ব্যালেন্স করছে, তার মানে আমরা লিখতে পারি এই ভিএমএনটাই হচ্ছে ই।
এবার যদি আমার রো জানা থাকে, প্রস্থচ্ছেদ জানা থাকে, এলিমেন্ট তো জানি, তাহলে আমরা বের করে ফেলতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমরা ধরা যাক তারের প্রস্থচ্ছেদ জানি না, সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ ব্যবস্থা আমরা করব। এবার সেই অল্টারনেটিভ হিসেবটা কি, এই একটু আগেই দেখো তোমাকে আমি বললাম যে এই অল্টারনেটিভ মেথডটা একটু দেখো, যে আমরা একটু আগে আইটাকে আমরা এভাবে মাপতে পারি বলেছি, তা যদি হয় তাহলে এই আই দেখো এই ব্যাটারিটা কার মধ্যে লাগানো আছে, ব্যাটারিটা লাগানো আছে এই যে ড্রাইভার ব্যাটারি সেটা লাগানো আছে পুরো পোটেনশিওমিটার তারের মধ্যে, তার রোধ কত আরপি, তাহলে এই পুরো তারের মধ্যে কত বিভব পতন হচ্ছে, পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস পোটেনশিওমিটার ওয়্যার ইজিক্যাল টু কত, কারেন্ট হচ্ছে ই ডিভাইড বাই আর প্রাইম প্লাস আরপি, কারেন্ট ইন্টু পুরো রোধটা নিয়ে নিলাম, তাহলে পোটেনশিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ একক দৈর্ঘ্য অফ দি পোটেনশিওমিটার ওয়্যার কত হবে। আমরা জানি পোটেনশিওমিটার ওয়্যারের দৈর্ঘ্য হচ্ছে 1000 সেন্টিমিটার বা ক্যাপিটাল এল, তাহলে পার ইউনিট লেন্থ কত হবে, এটা ছিল হচ্ছে পুরো তারটার 1000 সেন্টিমিটারের ক্ষেত্রে বিভব পতন, তাহলে একক দৈর্ঘ্যে হবে বাই এল, এটার আমরা নাম দিতে পারি রো প্রাইম। তাহলে একক দৈর্ঘ্যে যদি এত বিভব পতন হয় তাহলে আমাদের এলেমেন দৈর্ঘ্যে কত বিভব পতন হবে, ইনটু এলেমেন, তাহলে সেটাই হবে ওই ব্যাটারিটার অজানা ব্যাটারিটার বিভব, এবং সেটা কত ই আরপি ডিভাইড বাই আর প্রাইম প্লাস আরপি ইনটু এলেমেন বাই এল। দেখো সব জানা আছে, এমনকি যদি তোমাকে কারেন্ট দেওয়া থাকে তাহলে এটারও দরকার নেই, এটাই হচ্ছে আই, আরপি শুধু জানতে হবে, এলেমেন তুমি জানো, তারের মোট দৈর্ঘ্য 1000 তুমি জানো, সুতরাং বেরিয়ে যাবে ব্যাটারির ইএমএফ, অজানা ব্যাটারির ইএমএফটা বেরিয়ে যাবে। কিন্তু আবারও বলছি একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, যে যখন নিষ্পন্দবিন্দু আমরা পেয়েছি তার মানে এর মধ্যে দিয়ে বি ব্যাটারির মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, কিন্তু এই টোটাল কারেন্ট আইটা তো যাচ্ছে, সে কোথায় যাচ্ছে, তাহলে সে তাহলে এই পথে না আসতে পেরে ও এই পথে চলে যাচ্ছে, এই পথে গিয়ে ও আস্তে আস্তে ওর নেগেটিভে পৌঁছে যাচ্ছে, ভালো কথা। আর এর মধ্যে দিয়ে যেতে পারছে না এই ক্যাপিটাল আইটা, তার ফলে কি হচ্ছে, কেন যেতে পারছে না, এই এম এন এর মধ্যে যে বিভব সেটা নিশ্চয়ই এর সাথে সমান, নাহলে তো এ দিকে চলেই আসত বা এ দিকে পাঠাত, তার কোনোটাই যখন হচ্ছে না, যদি এর ইএমএফটা বেশি হতো তাহলে এ পাঠাতো এদিকে, আর যদি ওটটা বেশি হতো তাহলে এই পথে আসতো, তো কোনোটাই যখন হচ্ছে না তাহলে নিশ্চয়ই এম এবং এন এর মধ্যে যে বিভব ভিএমএন সেটা নিশ্চয়ই এই ব্যাটারির ইএমএফের সঙ্গে সমান ই, সুতরাং দিস ইজ দ্য মেইন ফিজিক্স অফ দি পোটেনশিওমিটার। বাকিটা তো আমরা স্কুল লেভেলের ফিজিক্স থেকে জানি, যদি আমরা সেগুলি না জানা থাকে তাহলে আমরা এর সাহায্যে বের করতে পারি, কিন্তু মূল বিষয় হচ্ছে বিভব পতন, অর্থাৎ এই এম এবং এন এর মধ্যে যে বিভব পতন হয়েছে সেটা এই ব্যাটারির সঙ্গে সমান বলেই আমরা এখানে কোনো প্রবাহ পাচ্ছি না। এইটা মাথায় রেখে এবার আরেকটু জটিল একটা সার্কিটের দিকে যাচ্ছি, সেটা কিছুই না, আমরা এখানে যেন দুটো ব্যাটারি আছে, একটা আর প্লাস এক্স ইন্টু আই আর একটা আর ইন্টু আই, এই দুটো ব্যাটারিকে কম্পেয়ার করছি, আর প্লাস এক্স ইন্টু আই সেটা যেন হচ্ছে তোমার ই, এই ব্যাটারিটা, আবার আর ইন্টু আই সেটা একটা অন্য ব্যাটারি, এই দুটো ব্যাটারিকে তুলনা করছি ভাগ করছি, তাহলে আর আমাদের এইসব ব্যাপারগুলো আসছে না চলে যাচ্ছে, সেটা আমরা দেখছি আস্তে আস্তে। তো এইটা হচ্ছে সেই আর প্রাইম যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, আর প্রাইম এই যে সেই আর প্রাইম, সেই আগের মতোই ধরা যাক 7000 বা 8000 তোলা আছে। এইবার আমরা চাবির ব্যাপারটা দেখব, দ্বিমুখী চাবি টু ওয়ে কি, দেখো প্রথমে আমরা
বি আর সি কে কানেক্ট করছি। তার মানে আমাদের এই যে এখানে ছবিতে দেখো বি এবং সি এর মধ্যে চাবিটাকে বসানো আছে আর এ আর সি এর মধ্যে চাবি খুলে নেওয়া হয়েছে। দেখো বি এবং সি এর মধ্যে চাবি বসানো আছে তার মানে এটা কানেক্টেড, আর এ আর সি খোলা আছে তার মানে এটা খোলা আছে। বেশ, এবার তাহলে কি হলো, তাকাও এদিকে। তাহলে এই ব্যাটারি সে কি করছে, এই পথে কারেন্ট পাঠাচ্ছে, তার মানে আর প্লাস এক্স ইন্টু আই এটা এবার আছে এই ব্যাটারিকে, ভুলে যাও। এই আর প্লাস এক্স ইন্টু আই এটা যখন এই বিভবটা হচ্ছে, এটা যদি এই আগের মতোই পি এবং কিউ এর মধ্যে বিভবের সাথে সমান হয় তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। কেন? তাহলে এই যে ক্যাপিটাল আই সে তাহলে এই পথে কোনো কারেন্ট পাঠাতে পারছে না। এই পথে কে পাঠাচ্ছে? শুধু এই ছোট ব্যাটারি পাঠাচ্ছে, বড় ব্যাটারি ড্রাইভার ব্যাটারি কারেন্ট এদিক দিয়ে ঢুকে যাচ্ছে, এদিকে আসছে না। তাহলে এর জন্য যে কারেন্টটা সে এই পথেই, দেখো এইখান থেকে প্লাস থেকে রওনা হচ্ছে, এই পথে যাচ্ছে, এখানে জোড় গ্যালভানোমিটার গেল না। আবার আই যে কারেন্টটা আসছে সেও এই পথে আসছে, এইখানে যাচ্ছে, এই পথে চলে যাচ্ছে, সেও কিন্তু গ্যালভানোমিটার গেল না। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্টই গেল না, আমরা গ্যালভানোমিটারের কারেন্ট শূন্য পেলাম, নিষ্পন্দ বিন্দু পেলাম। তাহলে তখন সেটা কি, কখন এটা হলো যে আর প্লাস এক্স ইন্টু আই সেটা পি এবং কিউবের সঙ্গে, পি এবং কিউবের মধ্যে বিভবের সঙ্গে যখন সমান হলো তখন। তাহলে পি এবং কিউবের মধ্যে বিভব কত? আই ইন্টু আর পি কিউ, সেটা তাহলে কত? আই ইন্টু আর প্লাস এক্স, আই ইন্টু আর প্লাস এক্স। আবার বলছি বিষয়টা ভালো করে লক্ষ্য করো, যে এই ব্যাটারি এই আর প্লাস এক্সের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছে, কিন্তু সে কিন্তু এই পথে কোনো কারেন্ট পাঠাতে পারছে না, সেই জন্য গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট জিরো। কেন পাঠাতে পারছে না? তার কারণ এর যে বিভব আর প্লাস এক্স ইন্টু আই সেটা বি এবং কিউ এর এই বিভবের সঙ্গে সমান, তার ফলে এই দুটো বিন্দুর, এই দুটো বিন্দুর মধ্যে যে বিভব সেটা এই বিন্দুর সঙ্গে বিভব সমান হওয়াতে এ পথে আর কোনো কারেন্ট আই আসতে পারছে না। এ পথে কারেন্ট না আসলে এ পথে গিয়ে এ পথে আসার কোনো সুযোগ নেই, কারণ যদি একে এ পথে আসতে হয় তাহলে তো এই পয়েন্টে তাকে ফিরতে হবে, এখান থেকে রওনা হলে তো এখানে ফিরতে হবে, ফেরার রাস্তা তো ওই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, কিন্তু সে তো যেতে পারবে না, তার কারণ এই দুটো বিন্দুর মধ্যে বিভব এর সঙ্গে সমান হয়ে যাতে এ পথে সে আসতেই পারবে না, ক্যাপিটাল আই পথে আসতেই পারবে না, স্মল আই যাচ্ছে। ক্যাপিটাল আই এ পথে আসলে তবেই এখান দিয়ে এসে গ্যালভানোমিটারের বিক্ষেপ ঘটাতো, কিন্তু ক্যাপিটাল আই আসতে পারছে না, তার কারণ এই দুটো বিন্দুর মধ্যে বিভব অর্থাৎ আই এর জন্য এখানে যে বিভব হয়েছে আই ইন্টু আর পি কিউ, এই যে আই ইন্টু আর পি কিউ সেটা এর সঙ্গে সমান হয়ে যাওয়াতে এ আর এই ক্যাপিটাল আই, এই ক্যাপিটাল আই এ পথে আসতে পারছে না, এ পথে আসতে পারছে না, এলে বারবার বলছি তবেই সে এ পথে যেত এবং ক্যাবিনেটের বিক্ষেপ হতো, কিন্তু হচ্ছে না। বেশ, একইভাবে চাবিটাকে এবার আমরা কি করব, ঘুরিয়ে দেব। ঘুরিয়ে কি করলাম এবার আমরা, এটা এ আর সির মধ্যে দিয়ে দিলাম, এই দুটো কানেক্ট করলাম, এটা খোলা, অর্থাৎ এবার স্যার কারেন্টটা দেখো এ আর সির মধ্যে আছে, এ এবং সির মধ্যে চাবি, বি আর সির চাবিটা খোলা, বি আর সির চাবিটা খোলা। এবার তাহলে এই ব্যাটারি আবারও কারেন্ট পাঠাচ্ছে আই, আর ইন্টু আই, কেন একই কারেন্ট পাঠাচ্ছে, কারণ এই রোধটা ছোট নগণ্য, এটা যদি পয়েন্ট ওয়ান ওম হয় এটা টেন ওম, সুতরাং এর তুলনায় এটা নগণ্য, সুতরাং কারেন্ট প্রায় একই থাকবে। তো আর ইন্টু আই, এই যে আর ইন্টু আই সেটা আবার একই কারণে এবার নিষ্পন্দ বিন্দুটা পাল্টে ধরা যাক এখানে এসছে, আটা কমে গেছে সুতরাং রোধের দৈর্ঘ্যটা কমে যাবে, সুতরাং বাঁদিকে সরবে, এই জায়গাটাতে পেলাম ধরা যাক এটা কিউ প্রাইম। তো আগে রিডিংটা কত ছিল দেখো, 100 এই রোধ কপারের নগণ্য, 200
আর এখান থেকে দেখো এটা কত, রিডিংটা 80 আর দুটো ঘর 82, তাহলে 100 282 282 আগে ছিল এলপি কিউ, এখন পি পি প্রাইম, আমরা এটাকে পি প্রাইম কিউ প্রাইম বলতে পারি, সেই দৈর্ঘ্যটা পাল্টে গেল, এল ওয়ান বলতে পারি, আগেরটা যদি এল টু বলে থাকি তাহলে এবার লেংথে এল ওয়ান বললাম, সুতরাং আই ইন্টু আর হচ্ছে এটা, ভাগ করি যদি তাহলে আর প্লাস এক্স বাই আর, আই আই কেটে গেল, আই রো এ কেটে গেল, এল টু বাই এল ওয়ান হয়ে গেল, তাহলে ভাগ করলে আর দিয়ে আরকে ভাগ করলে ওয়ান প্লাস এটা এক্স বাই আর ইকুয়াল টু এল টু বাই এল ওয়ান, তাহলে ওয়ানটা ওপাশে গেল, এল টু মাইনাস ওয়ান এল ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু এল, সিম্পল হয়ে যাবে, তাহলে আমরা অজানা রোধটা এক্স যেটা পেয়ে গেলাম। এবার আমরা এত ঝামেলা করলাম কেন, সোজা এক্স এর দুপ্রান্তেই তো মাপতে পারতাম, পারতাম না, এক্স ইন্টু আই, এক্স যেহেতু খুব ছোট, সুতরাং এক্স ইন্টু আই এই বিভবটা খুব ছোট হতো, তার ফলে তারের দৈর্ঘ্য খুব ছোট হতো, এখানেই নিষ্পন্ন বিন্দু পেয়ে যেতাম, তার ফলে এই দৈর্ঘ্যটা খুব ছোট, তার ফলে মাপতে গিয়ে ত্রুটি আসত, সেইটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা বড় রোধ, খুব বড় না, এক্স যদি পয়েন্ট ওয়ান হয় এটা 10 ওহম, এক্সের তুলনায় বড় রোধ যোগ করে নিলাম, তাহলে আর প্লাস এক্স ইন্টু আই, এই মানটা বড় হলো, তার ফলে তারের দৈর্ঘ্য বড় হলো, এইট টু অ্যান্ড নাইন টু আরে আমরা পেলাম 800-900 দৈর্ঘ্য হলো ইত্যাদি, আবার এক্সটা বাদ চলে গেলেও আট যেটা সেটা বড়ই রইল 10, তার ফলে তার জন্য আট, ওটা আগেরটা যদি আর প্লাস এক্সের জন্য 10 নম্বরে হয় এটা 9 নম্বর তারে 900-তে হবে, সুতরাং খুব একটা হেরফের করো না। এইবার আবার একটা কথা বলি, আই কারেন্টটা উভয় ক্ষেত্রেই কেন সমান থাকলো, দেখো আই কারেন্টটা কি, ই এর ইএমএফ ই স্মল ই ডিভাইড বাই আর প্লাস এক্স, এই তো টোটাল কারেন্ট, তো আমি এইখানেই দিই কারেন্টটা আর এখানেই দিই, কারেন্ট যদি কমপ্লিট হতে হয় তাকে তো এই পুরোটার মধ্যে দিয়ে যেতে হবে, সুতরাং সে তো সবসময় আর প্লাস এক্স পাচ্ছে, সুতরাং আমাদের সব সময় স্মল আই কারেন্টটা হচ্ছে ই ডিভাইড বাই আর প্লাস এক্স, এটা আনচেঞ্জ থাকছে, অপরিবর্তিত থাকছে কারেন্ট, কিন্তু সব সময় যখন তুমি এ এবং সির মধ্যে দিচ্ছ কারেন্ট কিন্তু এ পথেই যাচ্ছে আই কারেন্ট, আবার যখন বি এবং সির মধ্যে দিচ্ছ তখনও কারেন্টটা এ পথেই যাচ্ছে, সুতরাং উভয় ক্ষেত্রেই আর প্লাস এক্সের মধ্যে দিয়ে যাচ্ছে, সুতরাং উভয় ক্ষেত্রেই কারেন্টটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু ই বাই আর প্লাস এক্স, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা আগে নগণ্যর কথা বললাম সে কথাটা না ভাবলেও চলবে, ভাবার দরকারই নেই ইনফ্যাক্ট। বেশ, তাহলে আমাদের মূল বিষয়টা হলো যে এই স্মল আই কারেন্টটা শুধু এই বর্তনীতেই যাচ্ছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে না, আর যখন নিষ্পন্দন বিন্দু পাচ্ছি তখন ক্যাপিটাল আইটাও গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে না, সুতরাং গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট শূন্য, অর্থাৎ উল্টো করে বলা যায় যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট শূন্য তখন এই দুটো বিন্দুর বিভব পি কিউ এর মধ্যে বিভব নিশ্চয়ই এই ব্যাটারির জন্য যে আর প্লাস এক্স ইন্টু আই হয়েছে বা আর আই হয়েছে তার সঙ্গে সমান, নাহলেই কী হতো, এর মধ্যে দিয়ে ব্যাটারির মধ্যে দিয়ে কারেন্ট চলে যেত এবং এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট চলে যেত, তা যেহেতু যায়নি নিষ্পন্দনবিন্দু অবস্থানে, সুতরাং আমরা এগুলি বলতে পারি। আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে, তোমরা এটা আবার দেখবে, ভিডিওটা বারবার দেখবে, তাহলে এই প্র্যাকটিক্যালটা করবার সময় তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে তোমরা এবার দেখলে যে সবগুলো অংশই আমরা আলোচনা করলাম এবং এর সাহায্যে আমরা বুঝতে পারলাম যে কী করে আমরা একটা খুব ক্ষুদ্র রোধ, কেন এতক্ষণে বুঝতে পেরেছো ক্ষুদ্র রোধ, ফ্র্যাকশন অফ অ্যান ওম, 0.1 ওম, 0.2 ওম এগুলিও আমরা মাপতে পারি, সুতরাং এটা একটা সুন্দর পদ্ধতি ক্ষুদ্র রোধ মাপার জন্য। ধন্যবাদ বন্ধুরা।